দেখেন ভিতরটা, দেখেন ড্যাশবোর্ডটা কেমন গ্লোজি, একেবারে গ্লেজ করতেছে ড্যাশবোর্ডটা, একদম ফ্রেশ অবস্থা আছে। স্টিয়ারিংটা দেখেন একদম উডেন, একেবারে অরিজিনাল উডেন প্যানেল। স্টিয়ারিং এর যে লেদারগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কোথাও কোনো একটা স্পট নেই, এগুলো একদম পুশ কন্ট্রোলার দেয়া আছে, এসি সফটওয়্যার। ভিতরের সেলিংগুলো দেখেন, এবং এই গাড়ির আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি চাইলে আপনি বাড়ির গাড়ি থাকবে পার্কিং এ, আপনি বাড়ির ভিতর থেকে স্টার্ট করতে পারবেন। আচ্ছা, কিভাবে? গাড়ি ওখান থেকে আপনি রিমোট চাপ দিবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে এবং অটো এসি ঠান্ডা হয়ে যাবে। ওকে, মানে আপনি এসে এসিতে বসবেন, গাড়ি স্টার্ট দিতে হবে না, আগে থেকে স্টার্ট করা থাকবে গাড়ি। আচ্ছা, মানে রিমোটে দেখেন এখানে সেন্সর দেওয়া আছে, এই যে একটা সেন্সর দেওয়া আছে, এটা হচ্ছে আপনার মানে 10 তলা পর্যন্ত এটা কাভার করবে। আপনি 10 তলার উপর থেকে যদি আপনি রিমোট চাপ দেন, গাড়ি অটোমেটিক স্টার্ট হবে, গাড়ি লক থাকবে বাট গাড়ি স্টার্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি গাড়ি দেখাবেন আজকে? আজকে দেখাবো ভাইয়া বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় গাড়ি, জি, সেটা হচ্ছে টয়োটা এ প্রিমিয়ো জি সুপ্রিয়ার। আর এটা মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2020। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি, ফুল লোডেড গাড়ি। আর কালারটা হচ্ছে পাল কালার, ভিতরে হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়াল, ফুল লোডেড গাড়ি, এফএক্স প্যাকেজের গাড়ি, মাশাল্লাহ অনেক সুন্দর গাড়ি। দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল, যে লাইট একেবারে জেনুইন সেই লাইটগুলো আছে, সাথে এখানে ফগ লাইট দেওয়া আছে, সুন্দর একটি কাভার দেওয়া আছে। সামনের গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ একদম অরিজিনাল, গাড়ির সাথে যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার। নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো G43 সিরিয়াল। সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। এই পাশে লাইট দেখেন একদম অরিজিনাল লাইট, একটা স্পট পাবেন না লাইটে, মাশাল্লাহ খুবই সুন্দর। সাথে এখানে ফগ লাইট, এখানে একটা অ্যান্টেনা দেওয়া আছে, মাশাল্লাহ খুবই সুন্দর। এছাড়া গাড়ির পুরো গাড়িটা দেখতে পাচ্ছেন একদম 100% একেবারে 100% জেনুইন কালারে আছে গাড়িটা। প্রত্যেকটা গ্লাস একদম অরিজিনাল গ্লাস, টয়োটার লোগো সহকারে। এখানে আপনার সেন্সার দেওয়া আছে, পাশে সেন্সার দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে। এছাড়া গাড়ির রিং টাইপগুলো দেখতে পাচ্ছেন, 4টা টায়ার অলমোস্ট নতুন, রিংগুলো মাশাল্লাহ গাড়ির সাথে জাপানি অ্যালয় রিং। এছাড়া সাইডে যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন, খুবই ডিজাইনেবল লুকিং গ্লাস, মাশাল্লাহ অনেক সুন্দর। এছাড়া প্রত্যেকটা রেন সেট, যেটা হচ্ছে দাম কিন্তু খুব অল্প, তারপরে জেনুইনগুলোর একটা ফিটিংসটাই আলাদা থাকে। আপনি দেখেন প্রত্যেকটা রেন সেটের ফিটিংসটা দেখেন মাশাল্লাহ, একেবারে অরিজিনাল ফিটিংসটাই আছে, প্রতিটাতে টয়োটার লোগো দেওয়া আছে। এখানে নিকেল বিট দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল নিকেল বিটের ফিটিংসটা দেখেন, একদম ফিটিংসটা মাশাল্লাহ একদম অরিজিনালের মতো আছে। প্রত্যেকটা ডোরের নিকেল দেওয়া আছে, ফিঙ্গারপ্রিন্ট ডোর। আর একটু গাড়ির ভিতরে দেখে আপনাকে, ওকে দেখেন, মানে প্রাইম বাই দুইটা নাম্বার প্লেট যদি আমি খুলে ফেলি কেউ বলতে পারবে না বা গাড়ি বাংলাদেশে চলছে, এত ফ্রেশ অবস্থা আছে। ভিতরে সিটগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, উডেন প্যানেল, কুস কন্ট্রোলার, অপটিক্যাল মিটার, স্টিয়ারিং সহকারে উডেন, সব কিছু দেওয়া আছে গাড়িতে। এবং ভিতরে গ্লাসগুলো দেখেন, প্রত্যেকটা গ্লাস হচ্ছে টিনটেক গ্লাস। আচ্ছা, পিছনটা দেখেন মাশাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভাইয়া। ওয়াও, মানে এই গাড়ি ফিজিক্যালি না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না। পুরো গাড়িতে দুই একটা ছোট দাগ আছে, এই যে এখানে একটা ছোট্ট দাগ আছে দেখেন, এই যে ছোট একটা স্পট আছে। লাইটগুলো দেখেন একদম অরিজিনাল লাইট, গাড়ির সাথে এলইডি লাইট। এখানে প্রিমিয়ার লোগো দেওয়া আছে, এখানে আপনার টয়োটার লোগো, এখানে জি সুপ্রিয়ার লোগোটা দেওয়া আছে, খুবই সুন্দর। নাম্বার প্লেট দেখেন ঢাকা মেট্রো G43 সিরিয়াল। আমি একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই। অবশ্যই দেখেন, ভিতরটা দেখেন, বললাম না মনে হবে একদম নতুন গাড়ি। এ দেখেন নাম্বার প্লেট খুললেই মনে হবে রিকন্ডিশন। এই যে স্পেয়ার টায়ারটা দেখেন এখন ইউজ করা হয়নি। আচ্ছা, এই দেখেন এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে ইউজ হয়েছে কিনা, দেখেন কোথাও কোনো একটা স্পট নেই। আচ্ছা, খুবই সুন্দর একদম, মানে 20-এর রেজিস্ট্রেশন তেলের গাড়ি, এত ফ্রেশ গাড়ি, শতকরা দু একটা পাওয়া যায় ভাইয়া। দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে সিল করা আছে, জাপানি সিল করা। এই যে ভিতরটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর ভাই, এ দেখেন প্রত্যেকটা জায়গা একেবারে ফিনিশিংটা দেখেন, প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে। মানে যারা প্রিমিয়ো চাচ্ছেন যে 13-14-15 প্রিমিয়ো একটা নিব বা রিকন্ডিশন একটা প্রিমিয়ো নিব, আমি বলবো যে আমাদের গাড়িটা অন্তত একবার ভিজিট করে দেখেন, আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে। এবং এই মুহূর্তে কিন্তু প্রিমিয়ো আমার কাছে 4টা প্রিমিয়ো আছে আলহামদুলিল্লাহ। দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মাশাল্লাহ, ওয়াও অনেক সুন্দর গাড়ি, বললাম না গাড়ি ফিজিক্যালি না দেখলে বুঝতে পারবে না ভাইয়া। এই দেখেন ডোরগুলো দেখেন, প্রত্যেকটা ডোর দেখেন, খুবই সুন্দর, খুবই ফ্রেশ অবস্থা আছে। আমি একটু ভিতরটা দেখাই আপনাকে,
এই দেখেন ভিতরটা, দেখেন ড্যাশবোর্ডটা কেমন গ্লোজি, একেবারে গ্লেজ করতেছে ড্যাশবোর্ডটা, মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে। স্টিয়ারিংটা দেখেন একদম উডেন, একেবারে অরিজিনাল উডেন প্যানেল। স্টিয়ারিংয়ের যে লেদারগুলো দেখতে পাচ্ছেন, দেখেন কোথাও কোনো একটা স্পট নেই, এগুলো একদম পুশ কন্ট্রোলার দেওয়া আছে, এসি সফটওয়্যার। ভিতরের সেলিংগুলো দেখেন, এবং এই গাড়ির আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে আপনি চাইলে আপনি বাড়ির গাড়ি থাকবে পার্কিংয়ে, আপনি বাড়ির ভিতর থেকে স্টার্ট করতে পারবেন। আচ্ছা কীভাবে? গাড়ি ওখান থেকে আপনি রিমোট চাপ দিবেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে এবং অটো এসি ঠান্ডা হয়ে যাবে। ওকে, মানে আপনি এসে এসিতে বসবেন, গাড়ি স্টার্ট দিতে হবে না, আগের থেকে স্টার্ট করা থাকবে গাড়ি। আচ্ছা, মানে রিমোটে দেখেন এখানে সেন্সার দেওয়া আছে, এই যে একটা সেন্সার দেওয়া আছে, এটা হচ্ছে আপনার মানে দশতলা পর্যন্ত এটা কাভার করবে। আপনি দশতলার উপর থেকে যদি আপনি রিমোট চাপ দেন, গাড়ি অটোমেটিক স্টার্ট হবে, গাড়ি লক থাকবে বাট গাড়ি স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হয়ে অটোমেটিক এসি আপনার কুল করবে ভিতরটাকে, রুম ঠান্ডা করে ফেলবে একেবারে। ঠিক আছে, খুব সুন্দর একটি গাড়ি, মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি। এবং সাথে হচ্ছে এটাতে দেওয়া আছে আপনার আইডল স্টপ, আইডল, জি আইডল স্টপ দেওয়া আছে। আমি একটু আপনাকে ইঞ্জিনটা দেখি তাহলে বুঝতে পারবেন। ওকে, এই দেখেন ইঞ্জিনটা, দেখেন এই হচ্ছে ভিভিটিয়া ইঞ্জিন 1500 সিসি। এই দেখেন আইডল স্টপ, এই যে আইডল স্টপ দিয়ে আছে, এটা কাজটা হচ্ছে আপনি যখন জ্যামে বসে থাকবেন তখন কিন্তু আপনার তেল লাগছে না, ফুয়েলের লাইন টোটালি বন্ধ থাকবে, সেটা শুধু ব্যাটারির সাথে চলবে। আচ্ছা, এটা কিন্তু হাইব্রিড না, নন হাইব্রিড, তেলের গাড়ি, বাট আইডল স্টপের কাজটা হচ্ছে যখন জ্যামে বসে থাকবেন তেলের লাইন টোটালি বন্ধ থাকবে, ও নিজের মতো করে ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রাখবে, এসি চলবে, গান চলবে, সব কিছুই হবে, শুধু তেলের লাইনটা বন্ধ থাকবে। আপনি ভিতরটা দেখেন, একেবারে অরিজিনাল কালারটি আছে মাশাআল্লাহ। দেখেন ভিতরটা, সামনের মার্শালটা দেখেন, প্রত্যেকটা লাইট দেখেন, যে একদম একেবারে ফ্রেশ অবস্থা আছে, প্রতিটা জায়গায় স্টিকার থেকে শুরু করে যেখানে যা আছে দেখেন, এগুলো একদম একদম নতুনের মতো। ভিতরটা দেখেন মাশাআল্লাহ একদম ফ্রেশ, যে হিট প্রুফটা দেখেন একদম অরিজিনাল হিট প্রুফটা আছে, খুবই সুন্দর মাশাআল্লাহ, অনেক ফ্রেশ। মানে এক কথায় বলবো যে নাম্বার প্লেট যদি খুলে ফেলি কেউ বলতে পারবে না গাড়িটা বাংলাদেশে কেউ ইউজ করেছে, একেবারে 100% ফ্যামিলি ইউজের গাড়ি, ব্যাংকারের গাড়ি। তো গাড়িটির দাম কত যাচ্ছে? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া, আগে মডেলটা আরেকবার বলে দিই, এটা মডেল হচ্ছে 2015, রেজিস্ট্রেশন হচ্ছে 2020-এ, আর এটার আস্কিং প্রাইস আছে আমরা 29,80,000 টাকা আস্কিং প্রাইস, ফিক্সড না, অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে, ফিজিক্যালি আসবেন, গাড়ি দেখবেন, দেখার পর দাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার অ্যাড্রেস? জি, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, চৌরাস্তা থেকে 10 গজ, গাবতলি দিকে আগালি হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ 4 রাস্তা মোড়ের 10 গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন, সাইনবোর্ডটি পেয়ে যাবেন। সবচাইতে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ। আর ফোন নম্বর হচ্ছে 01711-586762, পাশাপাশি এক নম্বর 01971-222-500, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও ফোন দিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।